প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই উপহার হিসেবে 20 লাখ টিকা বাংলাদেশে এসেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিএনপিকে গুজব পার্টি আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার নেতৃত্বে টিকা সংগ্রহ ও টিকাদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ হবে ইনশাআল্লাহ। ক্যাসিনোর আদলে অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের মূলভূত মোহাম্মদ আলহাস প্রধানকে গ্রেফতার করেছে র‍্যাব 11 সদস্যরা। চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 180 জন যাত্রী নিয়ে ফের অবতরণ করলো লন্ডন থেকে আসা একটি ফ্লাইট। ফ্লাইটের 152 জনই সিলেটের। সিলেটের 152 জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে 4 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য সরকারের নির্ধারিত বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয়। নগরের বন্দরবাজারস্থ লালদিঘির পার আবাসিক হোটেল সোনালীতে অভিযান চালায় পুলিশ। হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে 12 নারী পুরুষকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানার পুলিশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত ইনায়া মেশনের চতুর্থ তলায় ছাত্রীদের মেসের রুমের তালা ভেঙে ঢোকার চেষ্টা করে এক বহিরাগত যুবক। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রক্টর আবহেনা কহিল বলেন বহিরাগত যুবকটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতে করোনা ভাইরাস টিকা উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের একটি স্থাপনায় আগুন লেগেছে, তবে এতে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কোন ধরনের বিলম্ব ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে রেড করা হয়েছে। ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইম সরকার আবেদনকারী হয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট ফিল করেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না শ্রীলঙ্কান তারকা পেসার লাথিস মালিঙ্গা। মালিঙ্গার এমন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স এক বিবৃতিতে জানিয়েছে পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করেই লাথিস মালিঙ্গা এমন সিদ্ধান্ত নিয়েছেন।